হ্যালো ফ্রেন্ডস, বাঙালিয়ানে মেতে উঠতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, বেল আইকনটা প্রেস করে নেবেন নতুন নতুন নোটিফিকেশান পাওয়ার জন্য। আর যদি ভিডিওটি ভালো থাকে লাইক করবেন আর শেয়ার আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। ওয়েলকাম টু রসিক বাঙালি, রসে বসে আমরা সবাই। কেমন আছো বন্ধুরা? একদিন পোলাওয়ের সঙ্গে আমি একটা স্যালাডের কথা বলেছিলাম, দেখে নি ওই স্যালাড বানাতে আমাদের কী কী লাগে। লাগছে তোমার শশা কুচি, শশাকে এরকম করে কেটে নিয়েছি দেখো, পেঁয়াজকে ওরকম করে কেটে নেওয়া হয়েছে, কাঁচা লঙ্কাকে কেটে নেবো আমরা যখন বানাবো স্যালাডটা। লাগছে চাট মশলা, টমেটো সস, টমেটো কেচাপ কেটে বল, নুন, হ্যাঁ একটা মিক্সিং বল। এই স্যালাডটা ঝটপট হয়ে যায়, আমি তো পোলাওয়ের সঙ্গে যখন ওরকম চটপট জলদি পোলাও বানাই তখন আমি এই স্যালাডটা বানিয়ে থাকি। তোমরা যারা বানাও মানে খেতে চাও অবশ্যই বানাও, বিরিয়ানি বা এদের সঙ্গে খুব যায়, পোলাওয়ের সঙ্গে খুব ভালো যায়। প্রথমে কিউকাম্বার অনিয়ন সব কিছু আমরা মিক্সিং বলে নিয়ে নিলাম, তারপর এর মধ্যে আমরা এক এক করে সব দিয়ে দেবো, তারপর লঙ্কা কুচি করে দেবো এর মধ্যে। খুবই খেতে খুব সুস্বাদু হয়, আমি তোমাদের বললাম বিরিয়ানি বা পোলাওয়ের সঙ্গে খুব ভালো যায়। আমি তোমাদের কাছে আরও ঝটপট জলদি রান্নার কিছু রেসিপি আনতে একদম নিয়ে আনবো। যারা ছেলেরা বা মেয়েরা যারা আমরা বাইরে থাকি, নিজেদের রান্না করে খেতে হয় তাদের জন্য, মানে ওয়ার্কিং যারা তাদের জন্য খুব চট জলদি রেসিপি আমি তোমাদেরকে দেবো। ভালো করে মিক্সড করে দিলাম, লঙ্কাগুলো কেটে ভালো করে মিক্সড করে দিলাম। এরপর একটু চাট মশলা দিয়ে দেবো, ভালো করে মিক্সড করে নিচ্ছি। এর মধ্যে তুমি ধনে পাতাও দিতে পারো বা টমেটো কুচিও দিতে পারো, যে যেমন যেটা ভালোবাসো দেওয়া যেতেই পারে। এবার এতে আমরা সসটা দিয়ে দেবো, টমেটো কেচাপটা দিয়ে দেবো। যেহেতু চাট মশলাতে নুন আছে আমরা নুনটা কিন্তু একদম অল্প দেবো, স্প্রিঙ্কেল নুন, নুনটাকে স্প্রিঙ্কেল করে দিলাম, ব্যাস হয়ে গেল ঝটপট জলদি তো মানে এটা তোমার স্যালাড রেডি। এবং এটা ওই গরম পোলাওয়ের সঙ্গে খুবই ভালো লাগে খেতে। আমি তো আর কিছুই নিই না, কোনো তরকারি নিই না আমাদের বাড়িতে, এই এটার পোলাও হলেই হয়ে যায়। বাটিতে উঠিয়ে নিচ্ছি, ব্যাস খুব তাড়াতাড়ি এরকম কটা রেসিপি আমি তোমাদের কাছে এনে দেবো। স্যালাড রেডি, এবার গরম গরম পোলাও বা বিরিয়ানির সঙ্গে তোমরা সার্ভ করে নিও। তাহলে কেমন লাগছে রেসিপিগুলো বলবে, রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক আর শেয়ার করবে, আর নতুন নতুন ভিউয়ার্সরা অবশ্যই সাবস্ক্রাইব করবে আর কমেন্ট করে জানাবে কেমন লাগছে সব। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। তো আজকে এখানেই, ওকে বাই।